হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি বন্ধু আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আপনাদের সাথে আছেন ইব্রাহিম এবং আপনারা দেখছেন আই টেক স্টুডিও বন্ধুরা আপনারা এখন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে গেলে অনেকে একটা প্রবলেম ফেস করতেছেন একটা হচ্ছে যখন আপনি আপনার নাম্বারটা দিয়ে আপনি জাতীয় পরিচয়পত্র বের করতে যাবেন তখন আপনাকে একটা কিউআর কোড চাচ্ছে এবং অনেকে চাচ্ছে কিউআর কোড ট্যাপ টু ওয়ালেট অর্থাৎ এই যে সাইডে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাল একটা বাটন তো এই যে লাল একটা বাটনের কারণে আপনি সরাসরি স্ক্যান কোডটা পাচ্ছেন না যেটা দিয়ে আপনি স্ক্যান করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই এই ট্যাপ টু ওয়ালেট উপর ক্লিক করতে হবে ট্যাপ টু ওয়ালেট উপর ক্লিক করলে দেখতে হবে নিচের দিকে কপি টু লিঙ্কের নামের মতো একটা অপশন আসবে তো কপি টু লিঙ্কের নামে একটু অপশন আসবে এখান থেকে আপনি কপি করবেন এবং এর আগে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র বের করার আগে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটার নাম হচ্ছে এনআইডি ওয়ালেট যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ইউআর কোড স্ক্যানার এটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেন এই কাজগুলো আপনাকে করতে হবে তো এই লিঙ্কটি কপি করে আপনি সরাসরি এনআইডি ওয়ালেটে চলে যাবেন সেখান থেকে শুধুমাত্র আপনার ক্যামেরাটা সিলেক্ট করে আপনি নিজের ফেসটা দেখাবেন দিন এরপর আপনি ডাউনলোড করতে পারবেন ওকে তো যদি এরপর আপনার যদি এটা না হয় তো সেক্ষেত্রে আপনি আদার্স যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেটটা আসবে না মানে এবং এটা কিন্তু যখন আপনার একবার ফেস দেখিয়ে নিতে পারবেন পরবর্তী কিন্তু আপনার ওয়ালেট আসবে না সরাসরি আসবে শুধুমাত্র আপনার কিউআর কোড স্ক্যানার কোডটা ওকে তো যদি কিউআর কোড আসবে তারা কি করবেন যার কিউআর কোডের পর আপনি একটা নক দিয়ে চেপে দিবেন এভাবে যখন আপনি চেপে ধরবেন তো চেপে ধরলে সরাসরি এটাকে কিন্তু আপনাকে একটা ডাউনলোডের নামে একটা অপশন নেওয়া যাবে তো এখান থেকে আমি চেপে দলম দেখতে হবে এখান থেকে ডাউনলোড আছে তো আমি ডাউনলোডের পর ক্লিক করলাম ডাউনলোডের পর যখন ক্লিক করবো নিজে দেখে দেখতে পাবেন ডাউনলোড তো এটা আমার ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে পর দেখেন আপনারা দেখে দিচ্ছি এই এটা কিন্তু অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনাকে আমি আগে বলেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটি অ্যাপসের লিঙ্ক দিয়ে আছে একটা হচ্ছে এনআইডি ওয়ালেট একটা স্ক্যানার এই দুটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে কিন্তু কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো দেখেন এই হচ্ছে আমার কিউআর কোড স্ক্যানার এবং এই হচ্ছে আমার এনআইডি ওয়ালেট তো আমি সরাসরি এখন এনআইডি ওয়ালেটটা ক্লিক করে নিব ক্লিক করে এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করছি গ্যালারিতে সিলেক্ট করার পর যে কিউআর কোডটা আমি ডাউনলোড করেছি ওই কিউআর কোডটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেখতে পারেন এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার কপি হয়ে গেছে যেটা হচ্ছে আপনার ওই যখন এনআইডি ট্যাপটো ওয়ালেট আসবে সরাসরি আপনার এখানে লিঙ্ক এভাবে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এই অ্যাপসের ভিতরে আপনি ওপেন করবেন ওপেন করার পর এই যে এইখান থেকে আমরা বলি যে ভাই আমার ফেসটা স্ক্যান হচ্ছে না এই স্ক্যান কোডের জায়গায় যদি আমাদের নিজেদের ফেসটা দেখায় তাহলে কি আসবে এটাই হচ্ছে আমাদের প্রবলেম এইখানে হচ্ছে আপনার নিজের যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা বসাতে হবে কিউ আর কোডটা কীভাবে বসাবেন দেখেন কি এখানে কিউ আর কোডটা বসাতে হবে কিন্তু আপনাকে এই যে ক্যামেরা অপশন আছে আমরা ক্যামেরা অপশনের উপর ক্লিক করবো ক্যামেরা অপশানে ক্লিক করার পর ওই যখন লিঙ্কটা আমরা কপি করলাম কপি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্ক্যানার হয়ে গেছে এখন এখান থেকে আমাদের ফেসটা দেখাবো দেখেন আমাকে দেখাচ্ছে আমি যেহেতু অন্য কারো আইডি কার্ড তো আমি অন্য কারো আইডি কার্ড বের করে দিচ্ছি এই জন্য তার ফেসটা দিব তো দেখেন তাকে দেখাচ্ছে আমি যদি এখন ক্যামেরাটা অনেক দূরে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন ফেস টু ফার অর্থাৎ অনেক দূরে হয়ে গেছে ফেসটা এখন আমি যদি খুব কাছাকাছি নিয়ে যাই অর্থাৎ তার কাছাকাছি নিয়ে যাই তাহলে দেখতে পারবেন ফেস টু ক্লোজ ঠিক আছে এই ফেস টু ক্লোজ দেখাচ্ছে তো অর্থাৎ অতি নিকটে হয়ে গেছে তো এখন আমরা সাবজেক্ট আর একটা মাঝামাঝি পরে জানবো দেখতে পাবেন এখান থেকে সাবজেক্ট যখন আসছে লেফট এবং রাইটে আপনাকে মুখটা ঘোরাতে হবে তাহলে দেখতে পারবেন কি এটাকে আপনার এখান থেকে চার চার সেকেন্ড সময় নেবে অটোমেটিক্যালি এখান থেকে কেটে যাবে এবং আপনি যে ব্রাউজার যে কাজ করেছিলেন সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন তাহলে দেখতে পাবেন এই যে সরাসরি আপনাকে এরমে একটি অপশন চলে আসবে এখন এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন এবং চাইলে আপনি এখান থেকে এরিয়া জানে সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে এরিয়া জানে সিলেক্ট করব এরিয়া সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর যখন আমি এরিয়া জানে সিলেক্ট করবো তাহলে কিন্তু আমার ডাউনলোডের অপশন আসবে সেখান থেকে আমি ডাউনলোড করে নিব এবং আপনারা যারা ই করতে চাচ্ছেন আর কি সংশোধন করতে যাচ্ছেন সেম টু সেম ভাবে এখান থেকে কিন্তু স্ক্যান করে আপনাকে সংশোধন করতে হবে তো আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করলাম তো ডাউনলোড ওপর ক্লিক করলাম তো দেখতে পাবেন এখান থেকে অটোমেটিক্যালি এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে কি বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার ফেসটা স্ক্যান করবেন এবং কিউআর কোডের যে সমস্যাটি এটা আপনাদের আমি বলে দিলাম কিউআর কোডটি লিঙ্ক কপি করে ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরায় ক্লিক করার পর আপনার সরাসরি কিন্তু ফেসটা চলে আসবে এবং যাদের ট্যাপটো ওয়ালেট দেখাচ্ছে আপনারা অন্য ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগে ট্যাপটো ওয়ালেট আসবে না সরাসরি স্ক্যান কোডটা আসবে দেন এখান থেকে আপনি চেপে ধরে ডাউনলোড করবেন সেম টু ভাবে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনি কাজ করতে পারবেন এরপরও যদি আপনার ট্যাপটো ওয়ালেটটা আসে আপনাদের জন্য একটা উন্মুক্ত করে দিচ্ছি আপনি আমার গ্রুপে আসবেন গ্রুপে এসে আপনার ফর্ম নাম্বার ডেট অফ বার্থ আপনার আমাকে বলে দিবেন আমি এখান থেকে খুলে দিব ব্রাউজার দিয়ে কিন্তু কাজ করতে পারেন তো এই ছিল আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার যে কোনো মতামত থাকলে আপনি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন হচ্ছে পরবর্তীতে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ বন্ধু নিজে খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ